আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আমার কথার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা সন্তানকে নিয়ে মা বাবার কিছু স্বপ্ন থাকে ইভেন নিজেরও কিছু স্বপ্ন থাকে মা বাবা এবং নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ছুটে যাই এবং আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করে আমাদের একটা আশা এবং আকাঙ্ক্ষা থাকে সরকারি কোনো অফিসে চাকরি করব অথবা আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব এরকম স্বপ্ন নিয়ে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যান আদৌ কি আপনারা পড়ালেখা শেষ করে এই সমস্ত সরকারি চাকরি কিবা ডাক্তার ইঞ্জিনিয়ার কিবা পুলিশ অফিসার হতে পারবেন দিন শেষে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের একটা কমন স্লোগান ছিল শিক্ষা জাতির মেরুদণ্ড সেই জাতির মেরুদণ্ডকে ভেঙে মেরুদণ্ডহীন প্রাণী হিসেবে গড়ে তুলছে বর্তমান শিক্ষা ব্যবস্থা যদি কোনো একটা জাতিকে ধ্বংস করতে হয় সর্বপ্রথম তার শিক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়া শিক্ষার দিক দিয়ে বাংলাদেশ একদম তলা নিতে আছে আমি এটা বলতে চাচ্ছি না যে আপনারা শিক্ষা ছেড়ে দেন পড়ালেখা ছেড়ে দেন পড়ালেখার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করার চেষ্টা করুন বর্তমানে প্রত্যেকটা যুবকের হাতে স্মার্টফোন আছে আপনারা ছেলে স্মার্টফোনের সাহায্যে নিজের স্কিল ডেভেলপ করতে পারে স্কিল ডেভেলপ কীভাবে করবে। স্কেল ডেভেলপ করতে হলে আপনাকে কিছু কাজ শিখতে হবে ফর এক্সাম্পল ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং আপনি এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে পারেন বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে ফ্রিল্যান্সিংয়ের সংখ্যা অনেক বেশি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই সমস্ত বিষয় নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন ঘাটাঘাটি করলে কিছুটা আইডিয়া নিজের ভিতরে আসবে জেনারেট করে আপনারা হচ্ছে কোনো একটা কোর্স করবেন কোর্স করে তারপরে আপনি আপনার ফ্রিলেন্সিং কেরিয়ার করতে পারেন পড়ালেখাও থাকলেও পাশাপাশি এই সমস্ত কাজগুলো করতে পারেন আপনার হাতে যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনে এমবি কিনে আপনি সেই এমবি বি দিয়ে ইউটিউবে শর্টস দেখছেন অথবা ফেসবুকে গিয়ে রিলস স্ট্রোল করছেন অথবা আপনি দিনের অর্ধেক অংশ কাটিয়ে দিচ্ছেন পাবজি এবং ফ্রি ফায়ারে গেম খেলে এই গেম খেলার সময়টা যদি আপনি কোনো একটা বিষয়ের উপর রিসার্চ করেন ফর এক্সাম্পল আপনি ভিডিও এডিটিং শিখতে চান এটা নিয়ে কয়েকটা টিউটোরিয়াল আপনি ইউটিউবে দেখতে পারেন অথবা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখন ইউটিউবের মধ্যে রয়েছে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলোর সাথে একমত থাকলে কমেন্ট করে জানাবেন কারণ আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজের মেধার পরিচয় দেন আপনি একজন মেধাবী ছাত্র তাহলে কিন্তু আপনার পরিণতি হবে আবরার ফাহাদের মতো পড়ালেখা করলেই কিন্তু অর্থের চাকা সচল হয়ে যায় না যদি পড়ালেখা করে কেউ ধনী হতো তাহলে সবচেয়ে বেশি ধনী থাকতে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষকেরা সর্বোপরি আমার কথা হচ্ছে আপনার পড়ালেখা আপনি চালিয়ে যান বাকি যে সময়টা আপনি ফেসবুক স্ক্রোলিংই কাটাচ্ছেন পাবজি অথবা ফ্রি ফায়ারে যে সময়টা আপনি কাটাচ্ছেন ওই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন গেম খেলে বা ফেসবুকে স্ক্রোলিং করে আপনার তো কোনো আর্নিং হচ্ছে না একটু সময় ব্যয় করে নিজের ভিতরটাকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করুন খুঁজে বের করুন আপনার ভিতরে কোন গুণটা আছে সেটাকে আপনি ভিডিও আকারে ফুটিয়ে তুলুন মানুষের সামনে উপস্থাপন করুন তাহলে দেখবেন অনেক মানুষের ভালোবাসা আপনার সাথে জড়িয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ